ছাত্রছাত্রী মানে পালিলে গণেশ পূজা। আজি পবিত্র বিঘ্নরাজ গণেশঙ্ক পূজার্চনা সমস্ত স্থানরে পালন করিথিবা বেলে বরগড় পদমপুর উপখণ্ড পাইকমাল ব্লকর টেমেরি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সোড়া গ্রামর ওড়িশা আদর্শ বিদ্যালয় ফেজরপুরে অধ্যয়নরত ছাত্রছাত্রী মানে বহু আনন্দ উল্লাস মধ্যে বিঘ্নরাজ শ্রী শ্রী গণেশঙ্ক পূজা করিছন্তি। পূজক শ্রীমান শ্রীশ কুমার পাণিগ্রাহী নিষ্ঠাপর ভাবে পূজা কার্য আরম্ভ করিথিবা বেলে কর্তা ভাবে সপ্তম শ্রেণীর ছাত্রী কুমারী পুনম প্রধান কার্যক্রমকু আগেই নেইথিলা। গত বর্ষ মহামারী করোনা প্রকোপকু দৃষ্টি রাখি ফিকা ফিকা ভাবে পূজা কার্য হইথিলা। বিদ্যাদাতা শ্রী গণেশ সমস্ত ছাত্রছাত্রীকু সদ্বুদ্ধি সহ বিদ্যা প্রদান করিবা পাই শ্রী পাণিগ্রাহী ঠাকুরঙ্ক ঠারে প্রার্থনা করিথিলে। ভাগ্যশ্রী প্রধান, আকাঙ্ক্ষা প্রধান, রেণুকা প্রধান, লিপিকা সাহু, মুসকান ত্রিপাঠী, অন্য স্কুলে অধ্যয়নরত শ্রীতম প্রধান, সাক্ষী প্রধান, রাখী প্রধান, ইতিশ্রী প্রধান, কুন্দন শ্রীয়াংশ প্রধান, আকাশ প্রধান করিথিলে। বরগড় ব্যুরো হেড কুনুসাইঙ্গা রিপোর্ট, এসবিএন নিউজ।